হে বন্ধুরা, সব ঠিক তো? ঠিক তো, থাকতে হবে, যেহেতু তোমরা এসএমসি এর ফ্যামিলি মেম্বার। তো আজকে আবার চলে এসেছি বলাই পন্ডা, আর এই বলাই পন্ডাতে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি টাইটানিককে দেখতে, আর এখানে দেখতে পাচ্ছ বলাই পন্ডা ব্রিজের উপর রয়েছি। আর আমাদের এইদিকে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর, আর এইদিকে হচ্ছে পূর্ব মেদিনীপুর, আর আমরা ঠিক বর্ডারে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে যাচ্ছি টাইটানিককে দেখতে, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সেই তিলেশ্বরী আগরবাচ্ছ আসছিলাম, আর মন্দিরটা দেখতে পাচ্ছ ওইদিকে রয়েছে। আর এদিকে রাস্তাগুলো দেখতে পাচ্ছ খুবই কিন্তু খারাপ, ঠিক আছে। আর এখন বন্ধুরা জল চোখের দিকে যাচ্ছি, যেহেতু ওখানে টাইটানিক জাহাজ থিম হয়েছে, তো খুব সুন্দর একটি থিম হয়েছে, তাই যাচ্ছি আমরা। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, আর এদিকে রাস্তা দেখতে পাচ্ছ। হে বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেহেতু আজকে অষ্টমী, আর অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। তো এই বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, যেহেতু আজকে অষ্টমী, আর যেহেতু আজকে আমাদের দুর্গাপুজো সব থেকে বড় পুজো, আর বাঙালির পুজো মানেই সব থেকে বড় পুজো হচ্ছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোতে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে যেহেতু একটি নতুন জায়গাতে চলে এলাম, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ জল চোখ। এই জল চোখে দেখতে পাচ্ছ ওইদিকে দেখতে পাচ্ছ টাইটানিক জাহাজ থিম হয়েছে, পুজো প্যান্ডেল থিম টাইটানিক জাহাজ। তো আমরা চলে এসেছি টাইটানিক জাহাজ দেখতে, আরেকটি কিন্তু থিম হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। আর এখন একটা জল চোখের যে হাই স্কুল রয়েছে, তো হাই স্কুলের ভেতর রয়েছে, তো প্রচণ্ড রোদ, আর কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য আমরা ভেতরেই রয়েছি। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, বুম। সো বন্ধুরা, বর্তমানে এখন আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের জলচোখ নাটশ্রী নেতাজি বিদ্যায়তনে, আর স্থাপিত হয়েছে বিদ্যায়তনটি 1949 সালে। আর দেখতে পাচ্ছ জলচোখের এটাই হাই স্কুল বয়েজ। তো এখন আমরা যাচ্ছি সেই টাইটানিক থিম দেখতে, আর সামনেই দেখতে পাচ্ছ টাইটানিক জাহাজ, কিন্তু প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এইদিকে। সো এখন কিন্তু বাজে দুটো থেকে আড়াইটা, তো এখন থেকে যতটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় লেগে গেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে তো কি হবে সেটাই ভাবছি। তো এখন থেকে যদি এত ভিড়, সন্ধ্যাবেলায় কত ভিড় হবে ভাবো। আর এটা হচ্ছে আমাদের গেট সেই টাইটানিক, আর সেই এই টাইটানিককে কিন্তু অনেক টিভিতে মুভিতে দেখেছো, তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি পুজোর থিম হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু সরকারি প্রকল্প দিয়েছে সাইটে দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর সামনেই কিন্তু টাইটানিক, আর এইদিকে দেখতে পাচ্ছ সেফ ড্রাইভ সেফ লাইফ। তো এখানে যতগুলো সরকারি প্রকল্প রয়েছে রেখেছে থিম। তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি টাইটানিক জাহাজের ভেতরে এন্ট্রি নিচ্ছি। ফাইনালি গাইস এখন উপর দিকে যাচ্ছি, তো টাইটানিক জাহাজের যে উপর দিকে যে রাস্তাটা থাকে, তো সেটাই দেখতে পাচ্ছ সিঁড়ি করা রয়েছে। Thank you.
বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি একদম টাইটানিক জাহাজের ওপরে, একদম দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে যাচ্ছে, মানে পুজো মণ্ডপটি দেখার পরে যাচ্ছে। আর এটা হচ্ছে টাইটানিকের বেক থিম, মেদিনীপুরের বুকে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ একদম থিমের উপর দাঁড়িয়ে রয়েছে টাইটানিকের উপর। আর ওইদিকে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। আর এই দেখতে পাচ্ছ 10 নম্বর অঞ্চল জলচোক, বকুল চোক, নাটেশ্বরী বাজার, সর্বজনী দুর্গা উৎসব কমিটি 2022। তো দেখতে পাচ্ছ এদিকে রয়েছে নামার জন্য সিঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে। তার জন্য কমিটির দাদা ভাইরা সব নামিয়ে দিচ্ছে, যেহেতু এটা জলের উপর রয়েছে থিমটা। তো চলো এখন আমরা নিচের দিকে যাই, তো ভালো করে থিমটা এনজয় করতে থাকো। ওখানে দাঁড়াতে দেয়নি, এদিকে কিন্তু দেখতে পাচ্ছ 10 নম্বর অঞ্চল জলচোক, বকুল চোক আর নাটশ্রী বাজার, তো সর্বজনী দুর্গা পুজো উৎসব। আর স্থাপিত দেখতে পাচ্ছ 366 দেখতে পাচ্ছ ওই টাইটানিকের জাহাজের উপর দিয়ে কিন্তু সবাই এখন নামছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ পুরো টাইটানিকের থিমটা তোমাদেরকে ভালো করে দেখাবো আজ। জলচোক। আর এই যে সামনে স্কুলটা দেখলাম, এটা কি জলচোক নাটেশ্বরী নেতাজি পাহাড়ের উপর দিয়েও খুব সেও খুব রিস্কি, সেটা আমাদের কি বলে জেলা প্রশাসন সাব ডিভিশনাল এরা সহযোগিতা করে সবকিছু টেস্ট করে এবং ফায়ার ব্রিগেডের সাথে কথা বলে ওরা পারমিশন দিয়েছিল। সেও খুব উঁচু, কমসে কম প্রায় মাটি থেকে 40-42 ফুট উঁচু টপে আমরা উঠে তারপরে নামতে হয়েছিল। আর প্রতি বছর এই যে থিমটা এখানে এই পুকুরের উপরে হয়? না না না, জাহাজ থিমটা থাকার জন্য জলের উপরে হয়েছে। আর আজকে তো মহাষ্টমী, মানে মহাষ্টমীতে কেমন ভিড় হবে মনে হয়? প্রচন্ড প্রচন্ড ভিড়। আগামীকাল সপ্তমী ছিল, কেমন ভিড় হয়েছিল? গতকাল সপ্তমী ভিড় ছিল, সকালে তো আজকে পুজোর ভিড়টা থাকে। আচ্ছা, পুজোর ভিড়টা প্রচন্ড। এবং এখানে আমাদের পুরাতন মন্দির আছে, যেখানে নতুন মন্দির নির্মাণ হবে, আচ্ছা সেখানেও পুজো হয়েছে, এখানেও পুজো হয়েছে, সেখানেও ভিড় হচ্ছে না? সেখানেও প্রচুর জায়গার জন্য মোটামুটি ভিড়টা সামলে নেওয়া হয়েছে। ওই যে এদিকে ব্যানারে যে ছবিটা দেখছেন ওইটা আমাদের প্রপোজাল মন্দির, মন্দিরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, মানে নিচুর কাজটা হয়ে গেছে, এবার পরে পরে ওটা ধীরে ধীরে কাজটা পরে ১২৫ জন আর পুলিশ আছে 10-12 জন এইরকম করে। থানা থেকে সব থানা পারমিশন তো নেওয়া হয়েছে, ওরা সব কন্ট্রোল। অবশ্যই ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা কোথা থেকে? আমরা একদিন মানে ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আমাদের বাড়ি ময়নাতে। আমরা এরকম বিভিন্ন মণ্ডপ এরকম TV9 বাংলা চ্যানেলে তো ফার্স্ট হয়েছে এই চ্যানেলের। আচ্ছা, এটা ফার্স্ট হয়েছে? ওরা এসেও ছিল এবং উদ্বোধন হয়েছে, এটা মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। আচ্ছা, যেটা যেদিন জেলাগুলো করে, হ্যাঁ হ্যাঁ, একই সঙ্গে এটাতে ভার্চুয়াল উদ্বোধন হয়েছে। আচ্ছা, আর কত বছর ধরে হচ্ছে এটা? এটা 64 বছর 64তম বর্ষ। আচ্ছা আচ্ছা, আর আপনার নামটা একটু বলুন। আমার নাম দুর্গাপদ সামন্ত। দুর্গাপদ সামন্ত কাকু, আপনার নামটা একটু? আমার নাম যুগলকর। যুগলকর, আমি এই বাজারের দোকানদার সহ পুজো কমিটির মেম্বার, সবসময় প্রতি বছরই থাকি। ঠিক আছে, ধন্যবাদ। চলো তো দেখতে পাচ্ছ রাস্তাটা, দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় লেগে গেছে। তো সন্ধ্যা হলে দেখার মতো এই দিকটা।
তো বন্ধুরা যেহেতু আমাদের দেখতে পাচ্ছো পুজো থিমটা দেখা হয়ে গেছে, তো এখন যাচ্ছে এখন বলাই পন্ডা, আর ওখানে কিন্তু একটা দুর্দান্ত থিম রয়েছে, তো তাই ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, যাচ্ছে।